আপনার মোবাইল ডেটা কি দ্রুত শেষ হয়ে যাচ্ছে এমন ব্যবহারকারী অনেকেই রয়েছে তাদের নাকি মোবাইল ডেটা দ্রুত শেষ হয়ে যাচ্ছে আমরা যে মোবাইল ব্যবহার করি না কেন সেটা আপনার ট্যাবলেট হতে পারে কিংবা অ্যান্ড্রয়েড মোবাইল হতে পারে তার সাথে কিন্তু অ্যাপস কিছু দেওয়া থাকে এবং কিছু অ্যাপস আমরা ডাউনলোড করি তো সেই অ্যাপসগুলো যখনই কোনো লাস্ট আপডেট আসে বা অ্যাপসের সাথে কিন্তু অ্যাড করা হয় কিছু আপডেট দেয় বা কোনো বাক ফিক্সিংয়ের জন্য দেয় সেটা কিন্তু অটোমেটিকলি আপনার মোবাইল বা আপনার ট্যাবলেটে ডাউনলোড হয়ে যায় সেটা আপনি চান বা না চান এটা মোবাইলের সাথে কিন্তু ডিফল্ট সেটিং থাকে আর এই সেটিংয়ের জন্য আপনার মোবাইল ডেটা কিন্তু শেষ হয়ে যায় তো সেটা আপনার পাঁচ এমবির অ্যাপস হতে পারে বা পঞ্চাশ এম বি অ্যাপ হতে পারে দুটো অ্যাপ বা চারটি অ্যাপ সেটা কিন্তু একসাথে আপডেট হয়ে যায় তো এটা আপনি কীভাবে এড়াবেন তো এমন না যে আপনি আপডেট না দিলে আপনার মোবাইল ডেটা বেঁচে যাবে এটা কিন্তু আপডেট আপডেট দেওয়া অবশ্যই প্রয়োজন তবে কি এটা আপনি যখন চাইবেন আপনি জেনে শুনে আপডেট দেবেন যেদিন আপনি নেট ব্যবহার করবেন না সেই দিন আপনি চারটে অ্যাপসে একসাথে আপডেট করে দিলেন কিন্তু এমন সময় অনেক সময় কী হয় যে আজকে অ্যাপটা আপডেট এসে গেছে চারটি অ্যাপসের আপডেট এবং সেটা সেই দিন আপনার নেট বেশি প্রয়োজন রয়েছে আর সেদিন কিন্তু অ্যাপচারটি একসাথে আপডেট হয়ে যাবে তো আপনি এটা কীভাবে বন্ধ করবেন বা এটাকে ডিসেবল করবেন মনে রাখবেন এটা কিন্তু আপডেট দেওয়া খুবই প্রয়োজন যখনই যে অ্যাপস আপডেট আছে অবশ্যই আপনি দিয়ে দেবেন তবে সেটা আপনার সময় মতো করে সেটা মোবাইলের সময় মতো না আজকে যদি আপনার কোনো ডেটার প্রয়োজন হয়ে পড়ে তাহলে আপনি আপনার কাজ করে নেবেন যেদিন আপনি নেট কম ব্যবহার করবেন সেদিন আপনি বা ওয়াইফাই এরিয়ার মধ্যে গিয়ে আপনি কিন্তু সেটাকে আপডেট করে নিতে পারবেন তো সেটা আপনি কীভাবে সেটিংটা করবেন সেটা আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো আমার হাতে দেখতে পাচ্ছি একটি রেডমি মোবাইল রয়েছে আপনার যে কোম্পানির ফোনই হোক না কেন আপনি কীভাবে সেটিং করবেন সেটা আমি আজকে আজকে আপনাদের ভিডিও দেখাবো তো আমি এখানে মোবাইল যে স্ক্রিন টোক সেটা আমি এখানে স্টার্ট করে নেবো আর আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে এই সমস্যা থেকে আপনারা এড়াতে পারেন তো ফ্রেন্ডস ফার্স্টের জন্য আপনাকে কী করতে হবে আপনাকে কিছু প্লে স্টোরে ভেরি সিম্পল কোনো এর মধ্যে ক্রিটিক্যাল কিছু নেই এবং প্লে স্টোরে যাওয়ার পর আপনার যে লোগো রয়েছে প্লে স্টোরে সেই লোগোতে টাচ করবেন এবং টাচ করার পর দেখবেন সেটিং অপশান রয়েছে সেই সেটিং অপশানে যাবেন এবং সেটিং অপশানে যাওয়ার পর দেখতে হবে নেটওয়ার্ক প্রেফারেন্স নামে একটি অপশান রয়েছে উপর থেকে সেকেন্ড নম্বর এবং সেখানে টাচ করবেন আর দেখতে পাবেন এখানে যে অটো আপডেট অ্যাপস নামে একটি নেটওয়ার্ক মানে একটি অপশান রয়েছে এবং তার উপরে রয়েছে ওভার এনি নেটওয়ার্কস তো এখানে যে অপশানগুলো রয়েছে ফার্স্ট দেখতে পাবেন বন্ধুরা যে অ্যাপস অটো আপডেট অ্যাপস এখানে অটো আপডেট আপডেট অ্যাপসে যাবে আর এখানেও গিয়ে ডোন্ট অটো আপডেট অ্যাপসে এখানে ডান করে দেবেন দিলে যে আপনার ব্যাকগ্রাউন্ডে যে ডেটাগুলো নিয়ে নিত সেটা কিন্তু নেবে না আর আপনার মোবাইলের ডেটা দ্রুত শেষ হবে না তাছাড়া বন্ধুরা আরেকটি অপশান আছে সেটা আপনার হোয়াটসঅ্যাপ যদি আপনি হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন অবশ্যই এটা খেয়াল রাখবেন আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে যাবেন এবং হোয়াটসঅ্যাপের মধ্যে যাওয়ার পর একটি অপশান আপনার অফ করে দেবেন থ্রি লাইনে টাচ করবেন এবং সেটিংয়ে যাবেন যার পরে দেখতে পাবেন এখানে অপশান রয়েছে স্টোরেজ অ্যান্ড ডেটা এখানে যাবেন এবং এখানে গিয়ে দেখবেন এখানে অপশান রয়েছে মিডিয়া অটো ডাউনলোড তো এটা অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে এখানে বন্ধুরা দেখুন হোয়েন মোবাইল ডেটা কানেক্ট হোয়েন মোবাইল ডেটা ইউজিং এখানে টাচ করে দেখবেন এখানে শুধু ফটো করা রয়েছে মানে মোবাইল যদি আপনাকে কেউ হোয়াটসঅ্যাপ করে ফটো পাঠায় একশোটা ফটো পাঠা বা পঞ্চাশটা ফটো পাঠাক বা একটা ফটো পাঠাক মোবাইল যেটা কানেক্ট তাহলে কিন্তু অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে চান বা না চান তো যদি আপনি মনে করেন যে হ্যাঁ ফটো ডাউনলোড হোক এখানে ফটো রয়েছে অডিও রয়েছে বা ডকুমেন্টস রয়েছে তো এটা যেহেতু ফটো খুব কম থাকে কম সাইজের হয় তো অনেকে ফটো করে রাখে তো আপনি না এটাকে সবগুলোকে বক্সকে আনটিক করে দেবেন মানে খালি রেখে আপনি কিন্তু ওকে করে দেবেন এবং এখানে সেকেন্ড একটা অপশান রয়েছে হোইন কানেক্টেড ওয়াইফাই তো এখানে সবগুলো ঠিক এই জন্য দেওয়া রয়েছে মানে কোনো ওয়াইফাই আছে যখন আপনি কানেক্ট হবেন এটার সাথে কোনো ফ্যাক্ট না তো আপনার অবশ্যই করে আপনার মোবাইল ডেটার সাথে ফ্যাক্ট যখন আপনি মোবাইল ডেটা ব্যবহার করবেন হোয়ে নিউজিং মোবাইল ডেটা এখানে সবগুলোকে আনটিক করে দেবেন দিয়ে এবং ওকে করে দেবেন ব্যাস নো প্রবলেম এবং যখনই এখানে কোনো মেসেজ আপনাকে করবে আপনি চাইলে ডাউনলোড করবেন তবে সেটা ডাউনলোড হবে নাহলে কিন্তু ওগুলো সব যদি ঠিক থাকে আপনি চান বা না চান যখনই এসএমএস টিউট সবগুলো অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে আপনার না চাইতে তো তো ফ্রেন্ডস আপডেটটা কেমন লাগলো যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করবেন যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন দেখা হয় ফার ভিডিও